বন্ধুরা, আমরা এখন আছি সোহরাওয়ার্দী উদ্যানে। তো একটু ঘুরতে আসছিলাম, ফরাদি চাচার সাথে দেখা। দেখি চাচার হাতে বীণা। তো ওনার নাম হচ্ছে জব্বার ভান্ডারী। আমাদের দুইটা গান শুনাইলেন, ভাবলাম যে আপনাদের লাইভে শেয়ার করি, সবার সাথে শেয়ার করি। এত চমৎকার গান করেন। ইনি কিছু দুঃখের কথাও শেয়ার করলেন যে ইনি ঢাকা আসছেন অসুস্থ। ঢাকা কবে আসছেন চাচা? ঢাকা কবে আইছেন আপনি? শুক্রবার। শুক্রবারে কি জানি চুরি হয়েছে আপনি? কি চুরি হয়েছে? আর কি টাকা? হ্যাঁ, যাই হোক, আমরা ওনার গান শুনবো। আমরা চাচা অনেক চমৎকার গান করে। চাচাকে আপনাদের একটা গান শোনান। এর আগে যে দুটা শোনাইছেন, এই দুটা না, নতুন নতুন আরো গান শোনান, নতুন গান শোনান। সাথে আমাদের একজন দর্শক চলে আসছে। যাই হোক, চাচা অনেকগুলো গান শুনেছে আমাদের। আমরা একটা গান শেয়ার করলাম সাথে। সবাই দোয়া করবেন চাচার জন্য। চাচা আর একটা গান কি শোনাবেন আমাদের? দর্শক আছে অনেক, গান অনেক পছন্দ করছে সবাই। আর একটা গান শুনতে চাই সবাই, আর একটা গান শোনান। হ্যাঁ, কি গান শুনাবেন? চাচার নাম হচ্ছে জব্বার ভান্ডারী। চাচার বাড়ি হচ্ছে শেরপুর। শেরপুর না, পার্কের গান মানছেন? আপনি মানছেন নিজে? লালন সাথে থাকি সরু আটি পার্কে ঘুরি, লালন সাথে বাড়ে থাকি সরু আটি পার্কে ঘুরি, খায় খায়
সোরারদেব পার্কে থাকি কি লালন সাজি থাকি সোরারদেব পার্কে গুরু খোদা জালা হ্যাঁ 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 করি আমার কি হলো আসলে কিছু বলার ভাষা নাই। ইনি নিজেই তার জীবন বৃত্তান্ত নিয়ে একটি গান লিখছেন। তো চাষা অসুস্থ তাকে আমরা আর কষ্ট দিতে চাই না, আমি গানগুলো রেকর্ড করে নিয়ে গেলাম, আপনারা সবাই শেয়ার করবেন লাইভটি, চাষার গান ছড়িয়ে দিবেন। একজন মাটির মানুষ, সাদা মনের মানুষ, সবাই দোয়া করবেন। এই ধরনের মানুষ অনেক আছে আমাদের বাংলাদেশে, অনেক আনাচে কানাচে যারা অনেক অসহায়, তাদের জন্য সবাই দোয়া করবেন যাতে এমন না দেখতে পাই আমরা। তিনি ঢাকাতে আসেন চিকিৎসার জন্য অল্প কয়েকদিন হলো, কিন্তু তাকে যা সাহায্য পেয়েছিলেন বলে 300 টাকা ওনার লুঙ্গি আর কি কী যেন নিয়ে গেছে। এটা খুবই দুঃখজনক। আমার বাড়ি, আমার বাড়ি হলো নবাবগঞ্জ, ঢাকা নবাবগঞ্জ না নবাবগঞ্জ থেকে পুরান ঢাকা একটা আছে আর একটা হলো দোহা নবাবগঞ্জ। আমার নাম হচ্ছে অবিনাশ বাউল, আমিও গান করি, আমার জন্য দোয়া করবেন ঠিক আছে। আমিও বাউল গান করি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আপনি যদি শিখেবেন পাস করলে যে কলমে ফুদিলে দিলে কাগজ পড়ছে না, আপনি যদি বিনা শিখেবেন গান শিখেবেন আর দোয়া করবেন। আমার কথা শুকলে দিতে তার কলমে শুনে না খালি একটু হতে পারে না এমন সব কথা। গান গান কে শোনাইবেন নি? গান গান কে শোনাইবেন? না না আচ্ছা থাক, আর ওনাকে কষ্ট দিব না, ওকে ভালো থাকবেন সবাই।